আসসালামালাইকুম। আচ্ছা, আমরা এখানে একটা ট্রেনিং করব আজকে। একটু প্রশ্ন করি, আপনারা কি কনজামশন সম্পর্কে ধারণা আছে? কার কার ধারণা আছে হাত উঁচু করেন তো। পাইপিং কনজামশন আজকে আমরা শিখব, পাইপিং কনজামশন হাত উঁচু করেন তো। আচ্ছা, র একজন পাইছি, দুইজন পাইছি, ঠিক আছে। আমরা যারা জানি না, এটা অপরাধ কিছু না, আমরা শিকার শেষ নেই। আমরা সুইং ফ্লোরের লাইন চিফ সুপারভাইজার, তাই না? আমরা আজকে কনজাম্পশন শিখবো। আমরা একজন মাস্টারকে ডাকছি কাটিংয়ের, সে আমাদেরকে কনজাম্পশন শিখাবে। আমরা শুরু করতে পারি? মাস্টার সাহেব শুরু করেন। আসসালামু আলাইকুম। আমি যে জিনিসটা আপনাদেরকে একটু শেয়ার করতে চাচ্ছি সেটা হলো, সুইং আর কাটিং পাইপিং কনজাম্পশন মেলে না। কাটিং থেকে দেয় হলো 400 গ্রাম, আমাদের লাগে 450 গ্রাম, ওরা দেয় 10 কেজি, আমাদের লাগে 15 কেজি। তাহলে জিনিসটা মিসিং না? তাহলে গ্যাপটা কোথায় হয়? আমি সুইং এর লোক, আমার ভুল হচ্ছে, তাহলে আমি কাটিং এর লোক, আমার ভুল হচ্ছে, যে কোনো একজনের ভুল হচ্ছে। ভুল না হওয়ার কিছু সূত্র আছে, আর ভুল কেন হয় সেটা আমি বলতেছি। এই বডিটা সাপোজ, এই বডিটা আমি পাইপিং কনজাম্পশন করবো, করলে করার আগে আমি কাটিং এর একজন কাটিং সুপারভাইজার বা কাটিং সহকারী কাটিং ইনচার্জ তো বা ইনপুট সুপারভাইজার যেটা বলেন তো, এটা যখন আমরা পাইপিং করবো, পাইপিং করার আগে আমি যদি কাটিং এর লোক, আমার মাথা রাখতে হবে পাইপিংটা টিউব নাকি ওপেন, এটা আগে মাথা রাখতে হবে। তাহলে যদি ওপেন হয় তাহলে খেয়াল করতে হবে, সাপোজ এই ফেব্রিক্সটা ডায়া হলো 58 ইঞ্চি, কত 58 ইঞ্চি ডায়া, 58 ইঞ্চি কেমন, কিন্তু এখানে লাগতেছে হলো 12 দুগুণে 24 ইঞ্চি আর 12 দুগুণে 24 ইঞ্চি কত, 48 ইঞ্চি ডায়া, কত 58, কিন্তু আমরা যখন ডায়াটাকে এই পাইপিংটা ধরে 48 ধরে করি, তখন ওর লাইনে এসে বারবার ওয়াস্টেজ হতেছে 10 ইঞ্চি। এখন ওর গ্যাপটা মিলতেছে না, হিসাবটা করতেছে, পাইপিং দিচ্ছে না, আমাদের ওয়াস্টেজ হতেছে, মিলতেছে না। কিন্তু আমাদের পাইপিং যারা হিসেব করবো, সবার আগে হিসেব করবো ডায়াটাকে টিউব না ওপেন, যদি ওপেন হয় তাহলে এখান থেকে 48 লাগলো হিসেব করবো 58 লোকে। তাহলে কী করবো, এখানে যদি আমি সিএম বের করতে চাই তাহলে 58 ইন্টু হলো 2.54, 58 ইন্টু 2.54 কত সিএম হয়, কত সিএম, 48 সিএম। তাহলে আমার এখন এইটা যদিও লাগে, আমার ধরতে হবে এইটার উপরে 48 সিএম, 148 সিএম, ওটা আমাদের ডায়া বের হইলো। এখন এখানে চাইতেছে হলো সে কত, 5 সিএম, এটা আমরা কাটি কত, 5 সিএম। কাটিংয়ের লোক অনেক সময় ভুল করে যে এখানে আছে 2 আর 2 4, এখানে মনে হয় 0.5 সিএম, এইগুলো ভুল হয়, মিসিং হয়। আসলে ওরকম হবে না, হবে এটাকে 1 2 3 4 ধরে করবো আমরা সোজা সাপটা, সুইংয়ের লোক 2 মিলি কম কমে সে তার জন্য পজিটিভ, তাহলে হিসেবগুলো আর গ্যাপ হবে না। তাহলে কী হলো, এখানে মাপ আমি সোজা সাপটা যা আসবে ইন্টু 4, তাহলে এখানে যতটুকু গ্যাপ যাবে এটা হচ্ছে মতো যখন পাইপিং করে করতে গিয়ে প্রথমে একটু বাদ যায়, শেষে একটু বাদ যায়, ওর জন্য অ্যাভারেজ মিলে যাবে, বুঝতে পারছেন? তাহলে এখানে নিব আমি 5 সিএম, তাহলে লেন্থে কাটি আমি কত, এটা হলো 5 সিএম, 5 সিএম কেমন। এখন জানতে হবে জিএসএম ফেব্রিক্সের জিএসএম, জিএসএমটা কী, 270, জিএসএম 200 270। তাহলে আমি এখন পাইপিংটা কনজেশন করবো এটা দিয়ে, যে 148 ইন্টু 5 ইন্টু হলো 270 ভাগ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কত দিয়ে, 12 দিয়ে, সমান সমান কত সে দেন, 148 ইন্টু 5 ইন্টু 270 ভাগ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হ্যাঁ, 240 গ্রাম লাগতেছে শুধু আড়মোল করতে, জিরো, হ্যাঁ হ্যাঁ, শুধু আড়মোল করতে। তাহলে এবার নেকে আসি, আলাদা আলাদা করতে হবে, পরে আবার অ্যাডজাস্ট করতে হবে। নেকে আমি দেখলাম এখানে লাগতেছে আমার হলো 19 ইঞ্চি, তাহলে ডায়া কত, 357, তারপর ডায়া 58, তার মানে আবার 58 হলে 3টা নেক হবে আমার, তাহলে আবার 148 ইন্টু 5 ইন্টু 270 ভাগ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি ভাগ 3 পিস ইন্টু 12 কত আসে, 0.079
নাইন, উনষাট, 79 গ্রাম। তাহলে এটার সাথে এটা যোগ দিতে হবে, এটা হলো আলমন, এটা হলো নেক। যোগ দেওয়ার পরে সুইংয়ে কাজ করতে গেলে, মেশিন চালাতে গেলে একটা অল্ডার আসে, 2-4, 10-20 পিস করলে একটা ফলস আসে, 2 পিস খোলা লাগে, মেয়েটা খোলে ফেলায়, ছেলেটা খোলে ফেলায়। 100 পিস করতে গেলে অ্যাভারেজ 5% ওয়াস্টেজ চলে আসে। তো আমরা যদি ওয়াস্টেজগুলো মাথায় রেখে 85 করে দিয়ে সুইংয়ের লোক, তাহলে এদের সমস্যা হবে না। তাহলে টোটাল যা আসবে, টোটাল আসছে কত, কত, 0.319 প্লাস 5%। তাহলে আমি কোথায় ছাড়লাম, সুইংয়ের কোথায় কোথায় দিলাম, এটা দিলাম হলো অর্ডারের জন্য 5%। আর বাকিটা আমি যে গোবরটা রাখলাম সেটা হলো যে ইনটু 4 দিয়েছি, এখানে কিন্তু কম লাগবে। এই কমটা লাগবে ওই যে দুই মাথা যেমন এক গজ করে ব্লক করি আমরা, শুরুতে 1 ইঞ্চি বাদ যায়, শেষে 1 ইঞ্চি বাদ যায়, এটা কিন্তু আমরা ঝগড়া করি, শুরুতে কাটিং হিসাব করে দেয় এই 1 গজে এত বিস বোর্ড হবে যা যা কর। আসলে প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে থিওরিক্যালের সাথে এই সমন্বয় লাগবে, তাহলে কাজ করা সম্ভব হবে। আমি আমার জায়গায় বসে থেকে হিসাব করে সাইজলাম, ক্যালকুলেটার দিয়ে এত বিস বোর্ড হবে কখনো সম্ভব না। আবার যদি স্টিম থাকে, ল্যাকড়া কাজ করি আমরা, ল্যাকড়া, এই ল্যাকড়া করলে স্টিম হবে, স্টিম হলে একটা সিনেস আসে ফেব্রিসে, যে প্রতি গস করলে যদি 5% সিনেস হয়। আমি জাস্ট লেখাশার মৌখিক কথার টেকনিকটা বোঝাচ্ছি, এক গস বা আমাদের সিনেসে 5% সিনেস, 5% কি 100 সিএম কাজ করলে 5% লস হবে। তাহলে 34 ইঞ্চি করলে কি, ওখানে 5% মাইনাস দিলে যা টেকে, ধরুন 34 ইঞ্চি টিকলো, তখন মাথা রাখতে হবে গজে, তাহলে ওই ল্যাকড়ার কন্ডিশনটা মিলে যাবে। যদি না করি কন্ডিশন করে দিন সুইংয়ের সাথে মিলবে না, তাহলে মিসিং হবে আমাদের আর সুইংয়ের লগে। তাহলে এটাকে আপনারা, এটা হলো ওপেন ডায়ের ক্ষেত্রে, যদি আপনারা কথা বলেন বলতেছে বুঝছেন কিনা, বুঝছেন, এটা হলো ওপেন ডায়ের জন্য। তিনটে কন্ডিশনের পাইপিংয়ে সাধারণত সুইংয়ের পাইপিং তিনটে কন্ডিশন করা হয়, একটা হলো ওপেন ডায়া, ওটা যদি না করে ওপেন না ধরে টিউব ধরে সরে দেয় কন্ডিশন কোনো দিন মিলবে না। টিউব দেওয়া হলে আমি কী ডায়া দেখবো না, শুধু শুনবো টিউব, দেখবো টিউব কত আছে আমার মাপার দরকার নেই, তখন চলে যাবো আমি লেন্থে কত কাটি, এত সিএম, সাপোজ 5 সিএম, একটা জিনিস বোঝাই 5 সিএম, আর একটা কাটি হলো 50 সিএম, একটা শুধু নেক 5 সিএম, 50 সিএম, জিএসএম 160, জিএসএম 160, কত বুঝতেছেন, আমরা 5 সিএম কাটবো আর 50 সিএম কাটবো পাইপিংটা বা রিপটা যেটা হোক টিউব দেয়া, তখন আমি আর ডায়া আমার খোঁজার দরকার নেই, আর 160 জিএসএম, তখন আমরা কী করবো, 5 ইনটু 150, 5 ইনটু 150 ইনটু 160 জিএসএম ভাগ ওই সূত্র, আবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, দিশু, কোটি, তাহলে কী হলো আমার করে দেবো। হ্যাঁ, তাহলে 5 ইনটু 50 ইনটু 160 ভাগ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা হলো 1 পিস। হ্যাঁ, ইনটু হলো 12, 5 ডজনে আমার এটা লাগবে, বেরবেন তো 5 ইনটু 50 ইনটু 160 0.048 48 গ্রাম লাগবে হলো একটা নেক পাইপিং করতে গেলে, যদি এরকম হয় 5 সিএম হয়, থাকে না যে সিএম পাইপিং, ওই 1.5 সিএম করতে গেলে তখন লাগবে 48 গ্রাম, এটা আমি 1 কিউব আছে যেহেতু, তখন আমার এখানে এটা এক জায়গায় করে দেবো 8% প্লাস 8%, তো কত আসে 0.518, তা আমরা 52 গ্রাম দিলে সে করতে পারবে। এই একই কন্ডিশন নেক টেপ থাকে না, ওই যে নেক টেপটা থাকে না, এখানে 30 সিএম, 3 সিএম, ঠিক সেম এই যায়, যদি আমি 30 সিএম এই জায়গায় 30 সিএম ইউজ করি, 3 সিএম ইউজ করি, জিএসএমটা জানতে চাবো। আর একটা বুদ্ধি শিখাই এখানে, এটা হলো কি ওপেন, এটা হলো কি টিউব, বুদ্ধিটা হলো যদি জিএসএম কাটিংয়ের লোক লুকিয়ে রাখে, কীরকম লুকিয়ে রাখে, 160, কিন্তু কাপড় জিএসএম আসছে কত 170, কি জিএসএম বেশিটা ঠকালো না, এটা কীভাবে বের করবো, বের করবো এরকম সহজ সুন্দর একটা সূত্র আছে, এই যে এটা যদি ঠকায় কত 0.335, আমরা ইনটু দেবো কত, ইনটু 270 জিএসএম ধরে দিয়েছে আমাকে, দিয়েছে না, আমি কাটতেছি কত ধরে, জিএসএম আসছে কত 280, আসছে প্র্যাকটিক্যালি কত 280, তখন আমরা এটাকে কী করবো, 335 ভাগ 270 ইনটু 280, দেখবেন কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে, দেন তো 335 ভাগ 270 ইনটু 280 ইনটু 280 কত
335 ভাগ 270 শুধু সাইড ব্যানের জন্য। তোমাদের কি ট্রেনিংটা ভালো আছে? কালকে থেকে কিন্তু পুরো কনজাম্পশন বুঝাই দেওয়া লাগবে আমাকে। বলতে পারবেন না পিএম স্যার আমার কনজাম্পশন দেয় নাই, স্যার কাটিং থেকে আমার মিট করে দেয় নাই। ওভেনের সাইড ব্যান, ওভেনের সাইড ব্যান, ওখানে তো জিএসএম নাই। তাহলে আমরা জানতে চাবো আগে ইঞ্চি, এই যে সাইড ব্যানটা এক পাশে কত আছে, 4-4-8, এখানে ফোল্ট আছে কিন্তু, এখানে 1-1-2, 4-4-8 আর হলো 2-10, এখানে 10, এখানে ধরবো আরও 2 বেশি, 12, মানে আমি যখন নিবো আমার মতো আমার বুঝে নিতে হবে। তাহলে 12 দুগুণে 24 ইঞ্চি, তাহলে একটা বডি করতে গেলে লাগতেছে 24 ইঞ্চি। জানবো ডায়া কত, ডায়া যদি 56 হয়, 56 ইঞ্চি, তাহলে দেখেন তো 24 ইঞ্চি হলে এক বডি হয়, তাহলে ডায়া টু ডায়া কয় বডি হইবে? 24 দিনে 48, বাকিটা লস না? লস। তাই লস আমার কোনো কাজে আছে? তা আমরা আমার 56ই আমার হিসাব, কথা ক্লিয়ার? এবার আসবো আমি কত সিএম কাটি, এখানে যদি 1 সিএম লাগে আমরা ধরবো তখন কত, 3 সিএম, তাই না? এরকম হিসাব। তাহলে 3 সিএম ধরলে আমরা উল্টো থেকে যাবো আবার, 36 × 2.54 কত সিএম আসলো, একটা সিএম বের হলো, 36 ইঞ্চির আমরা সিএম বের করলাম, 2.54 কত সিএম, এই 91 সিএম, কাপড়টা কত, 91 সিএম, কাপড় কত, 3 সিএম, তাহলে 91/3 কয় লাইন আসে দেখেন তো, 30 পয়েন্ট 33 30টা ব্লক করা যায় তাই না 36 ইঞ্চি কাটলে 30টা ব্লক করা যায় পার্সেন্টেজ পর দিচ্ছি 30টা ব্লক করা যায় তাহলে এক লাইনে বডি কয় হয় 2টা তাহলে 30 × 2 প্রতি গজে 60 পিস মাইনাস 10% কেন বলেন তো 10% 5% হলে যে এক গজ কাপড় যে কাটবো 200 মেশিনে কাটি আমরা প্রথমে শুরু যাবে না একটু বাদ যাবে না এক ইঞ্চি লাস্টে বাদ যাবো হাফ ইঞ্চি এই যে পাইপিংটা করবো যে মেয়েটা ফল পড়ে না মাঝে মাঝে এগুলো নিতে হবে তো না হলে আমি হঠাৎ করে এক গজ কাপড় 10% মাইনাস তাহলে 60 মাইনাস 10% দিলে যা হয় এটাই আমাদের প্রতি গজের হিসাব, এক গজ অর্থাৎ 36 ইঞ্চি সমান সমান এত বডি, কথা ক্লিয়ার? আপনাদের কনজাম্পশন যে মাস্টার শিখালো, আপনাদের কাছে মাস্টারের পারফরমেন্স কেমন লাগছে? ভালো লাগছে। এরকম টিচারের কাছে যদি শিখা যায় তাহলে কি শিখা যাবে? অবশ্যই, আমার মতো মাস্টার দরকার নেই। এখন আমার এখানে কোয়ালিটি আছে, দু একজন প্রোডাকশনের লোক সবই, আপনাদের বলি আপনার লাইনের যে কনজাম্পশন, আপনার লাইনে যেটা আছে আজকে আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন, ভুলো, ভুল হওয়ার পরে শুদ্ধ হবে। আগামীকাল আমরা আরেকটা ট্রেনিং করব, ওই ট্রেনিংয়ে সংশোধন করে নিব। হ্যাঁ, বুঝাইতে পারছি? যত প্রকার কনজাম্পশন আছে আমি কাটিংয়ের লোক দিয়ে আপনাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করব। তাতে কি আপনার স্কিল বাড়বে না শুধু কোম্পানি লাভ হবে? আপনার নিজের লাভ হবে না? যেটা 20 বছরে শিখতে পারেন নাই সেটা যদি এখন 2-3 দিনে শিখতে পারেন, এটা ঠিক ভালো হবে না খারাপ হবে? এই উপলক্ষে আমি এখন যে মাস্টার তাকে 10টা চকলেট খাওয়াবো। আপনাদের কি কোনো বার্গেটিং আছে যে না স্যার পায়েন না, কয়টা খাওয়াবো? আচ্ছা, আমি ওনাকে একটু বেশি দিব, তোমাদের একটু কম দিব, আর তোমরা যদি না পারো কালকে বঞ্চিত করবো কিন্তু। ধন্যবাদ।